জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল। বন্ধুরা, তোমাদের খুশির খবর আছে। আমি এক্ষুনি এসএসসি সাইটে ঢুকবো এবং তোমরা দেখতে পাবে। আর আমি এই এক বছরে তোমাদের কী কী হেল্প করেছি একটু দেখে নাও। প্রথম এটি আমার ছবি, তারপরেই আমার একটি স্টুডেন্টের ছবি, বেঙ্গল পুলিশের সার্ভিস পেয়েছে, আর এর বাড়ি ডায়মন্ড হার্ডওয়ার। পরের ছবিটিও আমার ছবি, আমি পরপর যদি দেখাই আরও ভালো হবে। এখানে আমার দুটি স্টুডেন্ট আছে, একজন রেলে সার্ভিস করে আর একজন ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করে, জিডিতে। বন্ধুরা, এই ভাইটিকে সকলেই জানো, আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্টের মধ্যে এ একজন, দিবাকর। তো দিবাকর বর্তমানে স্টেট পুলিশে সার্ভিস করে, এ টোটাল চারখানা জব পেয়েছিল। সরি, এখানে দিবাকর ছবি তোমরা দেখতে পাবে, দিবাকরের ছবি দেখতে হবে। চিন্ময় ঘোষ, এর বাড়ি মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ থেকে আমার কাছে এসে সার্ভিস পেয়েছিল। চিন্ময়ের ছবি পড়তে পারছ, এর ইউটিউবে ভিডিও করা আছে, দিবাকরেরও ভিডিও করা আছে। সেলিম আলী, এর বাড়ি বারাইপুরে, এও বেঙ্গল পুলিশে সার্ভিস পেয়েছে সেলিম। এবং আমার আরেকটি স্টুডেন্টের এখানে ছবি, এটা হচ্ছে কি আমাদের একাডেমির ছবি। এখানে আছে বাবুলাল, আর এই পিছনের এই যে ভাইটি আছে, এও আর্মিতে সার্ভিস হয়েছে, একসঙ্গে এরা দুজন সার্ভিস পেয়েছে আমার ভাগনার সাথে। এর বাড়ি ত্রিপুরাতে, এও এখান থেকে সার্ভিস পেয়েছে। আসমান ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস পেয়েছে। তো বন্ধুরা, একগুচ্ছ স্টুডেন্ট আমার এখানে যারা সফল হয়েছে, এটি খুবই আনন্দ। সবচেয়ে প্রথম আমার এই স্টুডেন্টটি সিআরপিএফে চাকরি পেয়েছিল, পল্লবী দাস। তারপরে বিএসএফে চাকরি পেয়েছে, এ বছরেই চাকরি পেয়েছে। দেবাশিস পেয়েছে, দেবাশিসও এবারে হচ্ছে বেঙ্গল পুলিশে পেয়েছে। শেষে আমরা মিঠু এবং আমাদের হচ্ছে কি সঙ্গীতা গায়েনকে পেয়েছি, এরা বেঙ্গল পুলিশে সার্ভিস পেয়েছে। তো এই যে আর্মি টেকনিক্যালে পেয়েছে। তো এইভাবে আমাদের একাডেমি তোমাদেরকে হেল্প করেছে কন্টিনিউ, যাতে তোমরা নিজেদের লাইফ তৈরি করতে পারো। তোমরাও চাইলে তোমাদের নিজেদের লাইফ করতে পারবে। তো যাই হোক, আমি যে বিষয়টি তোমাদের, এইরকম প্রচুর আছে, তোমরা কত আর আমি দেখাবো। এখানে যেমন আমি দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের একটি ভাই আছে, এ বিএসএফে চাকরি পেয়েছে। তো এই যে আর্মি টেকনিক্যালে পেয়েছে এই ভাইটি আসিফ। তো তোমরাও চাকরি পাবে, সেইভাবেই তোমাদের সঠিকভাবে আমি গাইড করে থাকি। তো আজকের আমি মূলত তোমাদের যে কারণেই আমি এই ভিডিওটি করছি সেটি দেখাই। সেটির জন্য আমাদের যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে সাইট ssc.nic.in, এটিতে গিয়ে আমরা দেখব। আমি সকালে খুলে দেখেছি এটা, কন্টিনিউ আমি এটা খুলি। খুলে একটু আগে আমি দেখলাম যে সাইটটা টোটালি কাজ হচ্ছিল না, ব্লক ছিল। এখন দেখছি কাজ হচ্ছে। তো দেখো, লাস্ট আমাদের যে এটা এসছে এসএসসি, সেটি হলো 28 তারিখে। তো তোমাদের ইমিডিয়েট, খুব তাড়াতাড়ি তোমাদের যে এসএসসি কনস্টেবল জিডি যেটি, সেটি তোমাদের এসে যাবে। একটু আগে আমি দেখছিলাম সাইটে কাজ হচ্ছিল, আর সেই উদ্দেশ্যে আমি ভিডিওটি তোমাদেরকে বানানো। তো আমার মনে হয়েছে হয়তো বা আজকালের মধ্যে, আজকের বিকাল বা সন্ধ্যার মধ্যেই তোমাদের হচ্ছে কি ফর্ম চলে আসবে। তো তোমাদের অপেক্ষার দিন প্রায় শেষ হয়ে গেছে, আর আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ, যারা আমাকে অনলাইনে পড়াশোনা করতে পারো। শুধুমাত্র 299 টাকা দিয়ে তোমরা হচ্ছে কি আমাদের একটা ছোট্ট একটা অফার ছেড়েছিলাম, সেখানে বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা চাইলে তোমরাও ভর্তি হতে পারো, কিন্তু এটা লিমিটেশন একটা অফার আছে। তো সকলে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।